पूजार बतरत आकाशलंघी मूल्य बृद्धिये रामटांगन खुदाइछे राज्यबासीर मूरत मूल्य बृद्धिर रोधत बिजेपि सरकार चरम व्यर्थ हर अभियोग उत्थापन करि कांग्रेसे अब्याहत राखिछे प्रतिबादी कार्यसूची भूपेन बरा रकिबुल हुसेनर नेतृत्व गोसाईगावत मोहर गाड़ी उठी कांग्रेसे सब्यस्त करिले प्रतिबाद पूजार बतरत आकाशलंघी मूल्य बृद्धि सेंचुरी कोबाले पेट्रोले मोहर गाड़ी उठी पूजा चाले कांग्रेसी नेता राज्य हुराहरे बाढ़ अत्यावश्यक सामग्री मूल्य पेट्रोल डिजेल रंधन गेसर पर आरम्भ करी प्रतिविध सामग्री बजारत एतिया जुई चाई दाम आकाशलंघी मूल्य बृद्धिर विरुद्धे कांग्रेसे अब्याहत राखिछे प्रतिबादी कार्यसूची पेट्रोले सेंचुरी कोबा देखि एबार गोसाईगावत मोहर गाड़ी उठी पूजा चाले कांग्रेसी नेता प्रदेश कांग्रेसर सभापति भूपेन बरा और उपदलपति रकिबुल हुसेने मोहर गाड़ी उठी दर्शन करिले गोसाईगावर विभिन्न मंदिर और आशीष लले मा दुर्गार व्यतिक्रमी प्रतिबादी कार्यसूची भूपेन रकिबुलक संग दिले गोसाईगावर कांग्रेसी नेताकर्मीये मोहर गाड़ी उठी कांग्रेसी नेत दिले मूल्य बृद्धिर विरुद्धे स्लोगान नित्य व्यवहार्य सामग्री जुईसाई दाम विरुद्धे एनेदरे गोसाईगावत प्रतिबाद सब्यस्त कर पूजा चाले कांग्रेस नेतृत्व सरकार এটা কাম সরকারে যেটা পরবাহে মানুষের সকাহ দিবর কারণে বস্তুর দাম কমাই দিয়ে বোনাস দিয়ে এই সময়খিন বস্তুর দাম বড়াই দিছে আজি পেট্রোলের দাম বড়াই দিছে এখর প্লাস হয়েছে আজি আপনার ডিজেলের দাম বড়াই দিছে এখ সু সু অবস্থা হয়েছে রন্ধন গ্যাসের দাম আপনাদের চাক 300 টাকা আমার দিনত থাকতে কৈছিল আধা করে দিম আর আজি 1000 টাকা সু সু অবস্থা খোয়া তেল কোন তেলের কথা কব পেট্রোল ডিজেল তেলের কথা কব না খোয়া তেলের কথা কব এখ এবুড়ি সমস্যার পরিত্রাণ দিবর কারণে আমি আজি মণ্ডপে মণ্ডপে আজি দেবীর ওসর আরাধনা করছো যাতে অপয়া মঙ্গল আমার দূর হয় লগতে ব্যতিক্রমী প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে বিজেপি সরকারক তীব্র সমালোচনা প্রদেশ কংগ্রেসের সভাপতিগীর এবার গোটাই দুর্গা পূজা মোহর গাড়ি উঠি চাম এই হয়েছে আমার মূল কথা কারণ দুর্গা পূজাও আমি এড়ব নো আর পেট্রোল ডিজেলের পয়সাও আমি খরচ করব নো আর বিজেপিও আমাকে ইতিমধ্যে অর্ডার দিছে যে আমার সাংবাদিক বন্ধু সকল খোজকাঢ়ি ঘুরব লাগে আর আমি সর্বসাধারণ মানুষে যেটা তেলের দাম কিয় বাড়িছে বলে সুদিল পেট্রোল ডিজেলের দাম গ্যাসের দাম কিয় বাড়িছে বলে কলো তেতিয়া মোদী ডাঙরিয়ার মন্ত্রী সভার সদস্য আমাক কৈছে যে আমি তো 100 টাকা লিটার পানিয়ে খাও গতিকে 100 টাকা লিটার পানি যেটা তেওঁলোকে খায় গতিকে আমি 100 টাকা লিটার তেল ভরাবলে যাওঁতে যে আমি চকিয়ে চকুয়ে যে সৰিয়হ ফুল দেখিছো রাইজে যে এই পূজার মাজত যে মূল্য বৃদ্ধির কারণে তাহি মধুসূদন দেখিছে এই কথা তেওঁলোকে অনুভব করব নোৱাৰে সেইকাৰণে মা দুর্গা গুৰিত আমি প্রার্থনা জনাইছো যাতে তেখেতসকল অলপ সুমতি দিয়ে ইপিনে ইন্ধনের মূল্য বৃদ্ধি সন্দর্ভত রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতাই করা টুলুঙা মন্তব্যক লৈ জাঙ্গুর খাই উঠিছে জনতা কি কম আর তো আছে দিন দেখি আছো আর এতিয়া বেলেগ নাই আর সমস্যা হয়েছে আপনার সমস্যা তো বহু যথেষ্টখানি সমস্যা হয়েছে আর মানে আপনার মিনিমাম তো 100 রুপিস তো দিবই লাগে পেট্রোলের নামত এফালে কোভিড সৃষ্ট পরিবেশ আর আনফালে আকাশলঙ্ঘী মূল্য বৃদ্ধিয়ে মূরত রামটাঙন হুদাইছে সর্বসাধারণ জনতাক পূজার বতরত বজারের অনিয়ন্ত্রিত মূল্য বৃদ্ধি তথা সরকারের ভূমিকাক লৈ সরব হয়ে পড়ছে রাজ্যবাসী তামারহাটের পর সাহিদুল হক আর রঙিয়ার পর ইনামুল ইসলামের রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট ভারত ভূটান সীমান্তর তামুলপুরত উলাইছে বস্তায় বস্তায় গুলি বারুদ উদ্ধার হয়েছে শক্তিশালী রকেট লাঞ্চারের অবশিষ্ট কিন্তু কোরপরা উলাল এই বৃহৎ সংখ্যক বিস্ফোরক চাওয়া হোক এই প্রতিবেদনত বস্তায় বস্তায় উলাইছে গুলি বারুদ উদ্ধার শক্তিশালী রকেট লাঞ্চারের অবশিষ্ট বিস্ফোরকে ভরিছে এখন আরক্ষী থানা এটা কাবারি চৌহদের জব্দ করে বিস্ফোরকসমূহ বিস্ফোরক জমা রখার অভিযোগত গ্রেপ্তার দুজনক বাক্সার কুমারিকাটা আরক্ষী চকীর চৌহদিয়া থানাখনের চৌহদত কেবল বিস্ফোরক বোমা বারুদ আদি দুর্গা পূজার আনন্দর মাজতে বোমা বারুদ উদ্ধার হওয়া ঘটনায় চাঞ্চল্যর সৃষ্টি করেছে অঞ্চল
এটা লোলক্করৰ গাবাৰী চৌহদৰ পৰা আৰক্ষীয়ে জব্দ কৰে এই বোমা বাৰুদসমূহ। বক্সাৰ ভাৰত ভূটান সীমান্তৰ তামুলপুৰ দৰঙা মেলাত কুমাৰীকাটা আৰক্ষীয়ে অভিযান চলাই জব্দ কৰে বৃহৎ সংখ্যক বিস্ফোৰক। 151টা টিপিটিৰ অৱশিষ্ট, 84টা MM চেলৰ অৱশিষ্ট, 5টা বিগ চেলৰ অৱশিষ্টৰ লগতে প্ৰায় 200 কিলোগ্ৰাম গুলী বাৰুদৰ অৱশিষ্ট উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হয়। আৰক্ষীয়ে দৰঙা মেলাৰ এইচ স্ক্ৰেপ ডিলাৰ নামৰ প্ৰতিষ্ঠানটোত অভিযান চলাই জব্দ কৰে এই বিস্ফোৰকসমূহ। বিস্ফোৰক জমা ৰখাৰ অভিযোগত আৰক্ষীয়ে দুজনক গ্ৰেপ্তাৰ কৰে যদিও অধিক তদন্তৰ বাবে নাম প্ৰকাশ কৰাৰ পৰা বিৰত আছে। বাক্সা জিলাৰ এছ পি মহোদয় আৰু তামুলপুৰ এছ ডি পি মহোদয়ৰ গাইডেঞ্চত আমি তদন্ত কৰিছিলোঁ আৰু তদন্তকালত আমি দেখা পাইছিলোঁ যে এই গুলিৰ অৱশিষ্টবোৰ, গুলী বাৰুদৰ অৱশিষ্টবোৰ কিছুমান বেপাৰীয়ে কিনি পেলাই সেই ল'ৰা কণ ল'ৰা ছোৱালীবোৰক ঘূৰাই সেই পইচাৰ লোভতে তাতে গৈছিলে, জীৱনৰ মানে প্ৰাণৰ ভাৱনিকে মৃত্যু হৈছিলে। চ' আমি সেই বস্তুটো বন্ধ কৰাৰ কাৰণে আমি অভিযান চলাইছিলোঁ আৰু দুজেগাত আমি অভিযান চলাই প্ৰায় 151টা TPT চেল, 84 MM চেল 5টা আৰু প্ৰায় 200 কেজিৰ গুলী বাৰুদৰ অৱশিষ্ট আমি জব্দ কৰিছোঁ। উল্লেখযোগ্য যে ভাৰত ভূটান সীমান্তৰ শুকানচুলি ফায়াৰিং ৰেঞ্জৰ পৰা একাংশই গুলী বাৰুদৰ অৱশিষ্ট বুটলি বিক্ৰী কৰি ধন লাভ কৰি জীৱন নিৰ্বাহ কৰি আহিছে। সেনাৰ প্ৰশিক্ষণৰ সময়ত ৰেঞ্জত গুলী বাৰুদ বিচাৰি অঞ্চলটোৰ বহুলোকে মৃত্যুক আঁকোৱালি লোৱাৰ দৰে ঘটনাও সংঘটিত হৈছে। ইফালে কিছুদিনৰ পূৰ্বে শুকানচুলি ফায়াৰিং ৰেঞ্জৰ গুলীৰ অৱশিষ্ট বুটলিবলৈ গৈ মৃত্যু হৈছিল এটি 14 বছৰীয়া কিশোৰৰ। ভাৰত ভূটান সীমান্তত ফায়াৰিং ৰেঞ্জত তাৰে ল'ৰা ছোৱালীবোৰে এই বস্তুবোৰ গুলী অৱশিষ্টবোৰ বুটালিছিল আৰু ইয়াৰে লোকেল যিবিলাক বেপাৰী তেওঁলোকে বিক্ৰী কৰিছিল। ভাৰত ভূটান সীমান্তৰ এই বিস্ফোৰক উদ্ধাৰ হোৱা ঘটনাই চিন্তিত কৰি তুলিছে বাক্সাবাসীক। মুছলপুৰৰ পৰা মনোহৰ ৰাজবংশী, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। এবাৰ জনাঞ্চলত তয়াময়া ৰণ, দুটাকৈ বনৰীয়া হাতীৰ বন্যহস্তীৰ যুযুধান ৰূপ দেখি আতংকিত হৈ পৰিছে এখন গাঁৱৰ ৰাইজ, কিন্তু নিৰ্বিকাৰ পিয়াগুম বন বিভাগ। ক'ত সংঘটিত হৈছে এই ঘটনা? হাতী মানুহৰ নহয়, এইবাৰ হাতীৰ মাজতে সংঘাত। জনাঞ্চলত 2 গজৰাজৰ তয়াময়া ৰণ। বন্যহস্তীৰ যুঁজত আতংকিত জীৱশ্ৰেষ্ঠ। এই দৃশ্য নুমলীগড়ৰ চেচাবিল অঞ্চলৰ। হাতী মানুহৰ বিপৰীতে সমুখ সমৰত এইবাৰ এই দুটা বনৰীয়া হাতী। জনাঞ্চলত প্ৰৱেশ কৰি এনেদৰে যুযুধান ৰূপ ল'লে এই 2 গজৰাজে। কোনো কম নহয়, এবাৰ যদি ইটোৱে সিটোক খেলিছে, আনবাৰ আকৌ খেদি গৈছে আনটো হাতীয়ে। যেন এক প্ৰকাৰ বনৰীয়া হাতীৰ মাজত চলিছে শক্তি প্ৰদৰ্শনৰ প্ৰতিযোগিতা। তাৰ মাজতে খেদিবলৈ যোৱা গাঁওবাসীলৈ চোঁচা ল'লে এটা বনৰীয়া হাতীয়ে। জনাঞ্চলত প্ৰৱেশ কৰি 2 বনৰীয়া হাতীয়ে এনেদৰে তয়াময়া ৰণ লগাত আতংকিত হৈ পৰিছে গাঁওবাসী। হাতী দুটা জেঞ্জাকটো ভয়ংকৰ মানে যুদ্ধ হৈ আছে, যিয়ে হয়তো আমাক ভয়ো লাগে আৰু ওচৰ চাপিবও নোৱাৰি। যিয়ে হয়তো দুই ছাইডতে ঘৰ আৰু আমাৰ যিটো মৰংগী এৰিয়া গোটেইটো মানে সেই হাতী দুটাই মানে হেৰি কৰি থৈছে এই জাকৰ ভিতৰকেইটাই, সেইকেইটাই আৰু। উল্লেখ্য যে দীৰ্ঘদিন ধৰি অঞ্চলটোত অব্যাহত আছে হাতী মানুহৰ সংঘাত। দিনে নিশাই বনৰীয়া হাতীৰ এটা বৃহৎ জাকে জনাঞ্চলত প্ৰৱেশ কৰি চলাই আহিছে উপদ্ৰৱ। বনৰীয়া হাতীৰ জাকটোক বাৰম্বাৰ খেদি পঠাবলৈ চেষ্টা কৰিও বিফল হৈছে গাঁওবাসী। ইপিনে হাতীয়ে চলোৱা উপদ্ৰৱ ৰোধৰ বাবে বন বিভাগক খবৰ দিয়াৰ পিছতো কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ নকৰাৰ অভিযোগ স্থানীয় ৰাইজৰ। এতিয়া হাতী জাক মানে ৰিজাৰ্ভত নাথাকে, গোটেই জাকটো আহি আমাৰ ইয়াত গাঁৱত সোমাই গোটেই ধান খাই এদায় কৰিছে। তাৰপাছত এতিয়া দেখিছোঁ যে দিনে নিশাই হাতীগাল ইয়াতে আছে আমাৰ গাঁৱতে। এতিয়া দেখিছোঁ যে দুটা হাতীয়ে আজি কেইবাদিনৰ পৰা ইয়াত যুঁজি আছে। দিনতে খৰচটো মানুহ নাহে, আমি খেদিবলৈ নিজে যাব লাগে, ভয়ো লাগে, এতিয়া কি কৰিব। হাতীৰ কাৰণে আমাৰ বহুত অশান্তি হৈছে। হাতীৰ সন্ত্ৰাসত এতিয়া উজাগৰি নিশা কটাব লগা হৈছে আতংকিত গাঁওবাসী। কিন্তু ইমানৰ পিছতো কুম্ভকৰ্ণ নিদ্ৰাত আছে বিয়াগম বন বিভাগ। নুমলীগড়ৰ পৰা প্ৰণৱজ্যোতি শইকীয়া, ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।
দবকাত গছ কাটি পথ অবরোধ করে গাড়ি রখায় চাঞ্চল্যকর এক ডকাইতি কার্য সংঘটিত করা হয়েছে। কেবাখনো বাহনের চালক আর হ্যান্ডিম্যান তথা যাত্রীর ডকাইতি লুটি নিয়ে নগদ ধন, মোবাইল ফোন, সোনার আ অলঙ্কার আদি। পূজার আনন্দ উল্লাসের মাজতে সংঘটিত এই ভয়াবহ ডকাইতির কার্যই অঞ্চলট সৃষ্টি করেছে তীব্র আতঙ্কর। রাজপথত চাঞ্চল্যকর ডকাইত, পথত গছ পেলাই গাড়ি রখায় লুটপাট, বহুকই গাড়ির ধন খুন লুট, ভয়াবহ ঘটনাত আহত এজন। পূজার আনন্দ উল্লাসের মাজতে দবকাত ভয়াবহ ডকাইতি কার্য, পথত গছ কাটি পেলায় পথ অবরোধ করে গাড়ি রখায় লুটপাট করে ডকাইতর দলে। কেবাখনো বাহনের চালক হ্যান্ডিম্যানের ডকাইতে লুটি নিয়ে নগদ ধন, মোবাইল ফোন, সোনার আ অলঙ্কার আদি। প্রায় 10-15, 15-20 গাড়ির বিভিন্ন টাকা পয়সা আর বিভিন্ন সামগ্রী, মোবাইল সোবাইল লৈ পলায়ন করে। আর এজন বরপেটার এখন আল্ট্রা ট্রেভেলার এখন আহা এজন চালককে বন্দুকেরে মূরত আঘাত করে আর সেই লোকজনকো পিছত ডবকা চিকিৎসালয় প্রেরণ করা হয়। ডবকার হাল বাগানের মাঝে যা 36 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত সংঘটিত হয় এই ভয়ানক ঘটনা। ডকাইতর প্রহারত গুরুতরভাবে আহত হয় এজন লোক, আহত লোকজনের পরিচয় বর্তমানলৈকে লাভ করা নাই। টবকা আরক্ষী বিষয়াক এটা ধন্যবাদ দিব লাগিব যে আমি ফোন করার লগে ঘটনাস্থলীতে আহি উপস্থিত হয়েছে। অল্প পাছত আমার হোজাই জেলা আরক্ষী অধীক্ষক মহোদয়, উপ আরক্ষী অধীক্ষক মহোদয় তেখেত সকলো আহি পেলাই ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে। হয়ে পেলায় অভিযান চলাইছে, আশাবাদী যে অতি কম সময়ের ভিতর ডকাইতবিলাক করায়ত্ত করবলে সক্ষম হব। রাজপথত সংঘটিত এই চাঞ্চল্যকর ডকাইতির ঘটনায় সৃষ্টি করেছে আতঙ্ক। ডকাইতর বিরুদ্ধে টবকা আরক্ষীয়ে অব্যাহত রাখিছে অভিযান। এই ডকাইতি কার্যত জড়িতক আরক্ষী গ্রেপ্তার করবলৈ সক্ষম হবনে? ডবকার পৰা আব্দুল হাকিম, নিউজ 18, অসম নর্থ ইস্ট। যুদ্ধকালীন গতিরে তালিবানক সমর্থন করা একাংশ লোকক গ্রেপ্তার করা অসম আরক্ষী অবশেষত পিছুয়ে আহিবলৈ বাধ্য হল। দুর্বল কেস ডায়েরি আর প্রামাণিক তথ্যর অভিযোগত অবশেষত মুক্ত আকাশের তললৈ ওলাই আহিল তালিবানের সমর্থনত পোস্ট করে কারাগারের আলহী হওয়া একাংশ লোক। অবশেষত পিছুয়ে আহিল অসম আরক্ষী, আদালতত মুখ ঠেকেচা খালে আরক্ষীয়ে। তালিবানের সমর্থকর অভিযুক্তক জামিন, তালিবানে আফগানিস্তান অধিকার করার পিছতে অসমত গ্রেপ্তার হয়েছিল 16 জনকৈ লোক। তালিবানের সমর্থনত ফেসবুকত পোস্ট দি গ্রেপ্তার হওয়া সকলকে অবশেষত জামিন প্রদান করিলে আদালতে। তালিবানের সমর্থকর ভিতর আছিল অসম আরক্ষীর জওয়ানো। UAPA আইনের অধীনত আগস্ট মাহত অসমৰ কেবাখনো জেলার গ্রেপ্তার করা হয়েছিল মুঠ 16 জন লোকক, যিখন আইনত জামিনের কোনো সুরুঙা নাছিল। কিন্তু আদালতে আরক্ষীয়ে রুজু করা গোচরের পরীক্ষা করার অন্তত গুরুতর অভিযোগ নহয় বলে প্রকাশ করে। লগতে তেওঁলোকক কারাগার বন্দী করে রাখিবৰ বাবে আরোপ করা অভিযোগ যথেষ্ট নহয় বলে কয়। তালিবানের বিজয়ের পিছত অভিনন্দন জানায় পোস্ট করা সকল এটা মুক্ত আকাশের তললে যাওয়া নিশ্চিত হয়ে পড়ল। দুই এজনের বাদে সকলে প্রাথমিক পর্যায়ত লাভ করেছে জামিন। আরক্ষীর কেস ডায়েরি আর আরোপ করা গোচরের ন্যায্যতা নথকার বাবেই জামিন লাভ করাটো সম্ভব হল। ধুমুহার গতিরে গ্রেপ্তার করে অবশেষত আদালতত মুখ ঠেকেচা খালে অসম আরক্ষীয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। মিত্রতা ভঙ্গর পিছতে AIUDFর বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। AIUDFক বিজেপি সমর্থিত বিরোধী দল আখ্যা ভূপেন বরার। AIUDFর বিজেপি সরকারকো তীব্র সমালোচনা করেছে বিরোধী দলের সভাপতিগুলো। উপনির্বাচন আহি আছে আর রাজনীতির বোকাচটিয়া খেলো বর্তমানও চলি আছে। সমান্তরালভাবে আন আন কেতবোর দিকতো বিরোধী শিবিরত কিছু যুদ্ধ আমি দেখবলে পাইছো আর কথার কটাকটি দেখবলে পাইছো। ভূপেন বরাই মন্তব্য প্রকাশ করেছে AIUDF সন্দর্ভত, সরব হয়ে পড়েছে AIUDFর বিরুদ্ধে। AIUDFক বিজেপি সমর্থিত বিরোধী দল আখ্যা দিছে ভূপেন বরাই। AIUDFর বিজেপি সরকারকো তীব্র সমালোচনা করেছে বিরোধী দলের সভাপতিগুলো। AIUDF এটা বিরোধী নহয়, বিজেপি সমর্থিত বিরোধী দল। কারণ AIUDFর এজন জ্যেষ্ঠ বিধায়কে কৈছে
যে অসমৰ বৰ্তমানৰ মুখ্যমন্ত্ৰীজন শ্ৰেষ্ঠ মুখ্যমন্ত্ৰী, কাৰণ তেখেতসকলে মানুহ এটা মাৰিলৈ ওপৰত জঁপিয়ায়। তেখেতৰ কাৰ্যকালত তেখেতৰ ভায়েকৰ নিৰ্দেশত এটা ডেড বডিৰ ওপৰত জঁপিয়ায়, আৰু সেই মানুহজনক ERDFৰ বিধায়ক সিৰাজউদ্দিন আজমলে কৈছে যে এইজন অসমৰ শ্ৰেষ্ঠ মুখ্যমন্ত্ৰী। আৰু ককায়েকে কৈছে আজমল ডাঙৰীয়াই যে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া মুখ্যমন্ত্ৰী হোৱাৰ পাছত আমাৰ ব্যৱসায় ৰমৰমীয়া হৈছে, আগৰ গছৰ ব্যৱসায়। আৰু হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই ইলেকশ্যনৰ আগত কৈছিল যে আজমল ফাউণ্ডেশ্যনে টেৰৰিষ্টৰ পৰা পইচা লয়, আৰু এতিয়া সেই ফাউণ্ডেশ্যনটোৰ বিৰুদ্ধে ন্যায়িক দি পেলাই তদন্ত কৰিব। আৰু এতিয়া আজমল ফাউণ্ডেশ্যনৰ পৰা আকৌ মুখ্যমন্ত্ৰীয়ে পইচা লৈছে, গতিকে এওঁলোক কেনেকুৱা বিৰোধী, এওঁলোকৰ সম্বন্ধ কেনেকুৱা, এইখিনি আমি ক'ব নালাগে। আৰু ইয়াৰ লগে লগে সময় হৈছে আজিৰ প্ৰাইম টাইম 18ৰ পৰা বিদায় লোৱাৰ। নমস্কাৰ। আটাইতকৈ সবল আৰু সতেজ চিমেণ্ট সূৰ্য চিমেণ্ট। সূৰ্য চিমেণ্ট, অটুট ঘৰ, অটুট অসম। কৌপিকুলৰ আৱাসভূমি হিচাপে খ্যাত মৰিয়নীৰ হোলোঙাপাৰ গিবন অভয়াৰণ্যত পালন কৰা হয় 67 সংখ্যক বন্যপ্ৰাণী সপ্তাহ। 1 অক্টোবৰৰ পৰা 7 অক্টোবৰলৈকে 67 সংখ্যক বন্যপ্ৰাণী সপ্তাহৰ লগত সংগতি ৰাখি মৰিয়নী বন বিভাগে অভয়াৰণ্যখনত গছপুলি ৰোপণৰ কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে। আনহাতে বন্যপ্ৰাণী সপ্তাহৰ লগত সংগতি ৰাখি প্ৰত্যাহ্বান নামৰ বেচৰকাৰী সংস্থাটোৱে হস্তী মানৱৰ সংঘাত ৰোধাৰ বাবে গ্ৰহণ কৰিছে এক বিশেষ পদক্ষেপ। মিছন গিবন 2021 নামেৰে সংস্থাটোৱে আৰম্ভ কৰা এই পদক্ষেপ অনুসৰি অভয়াৰণ্যখনত প্ৰায় 200ৰো অধিক ফল মূলৰ লগতে মূল্যৱান গছপুলি ৰোপণৰ পৰিকল্পনা গ্ৰহণ কৰিছে। এই কাৰ্যসূচীৰ আনুষ্ঠানিকভাৱে শুভাৰম্ভণি কৰে যোৰহাটৰ DFO নন্দ কুমাৰে। প্ৰত্যাহাৰ সাধাৰণ সম্পাদক জ্যোতি কুশল দাসে আগধৰা শুভাৰম্ভণি অনুষ্ঠানৰ সভাত সভাপতিত্ব কৰে জয়ন্ত বনিয়াই। এই শুভাৰম্ভণি অনুষ্ঠানত উপস্থিত থাকে বন বিষয়া অৰুণ কলিতা, সমাজকৰ্মী তথা প্ৰত্যাহাৰ উপদেষ্টা মহেন্দ্ৰ তাঁতি, আচ্ছা নেতা মংগল গৰাইক, দীপেন দাস, উৎপল তাঁতিকে ধৰি বহুকেইগৰাকী বিশিষ্ট ব্যক্তি। উল্লেখযোগ্য যে বনাঞ্চলখনৰ ভিতৰত হাতীৰ বাবে পৰ্যাপ্ত পৰিমাণৰ খাদ্য নথকাৰ ফলত খাদ্যৰ সন্ধানত হাতীৰ পালটোৱে জনাঞ্চলত প্ৰৱেশ কৰে, যাৰ ফলত হাতী মানুহৰ সংঘাত বৃদ্ধি পাইছে। ৱাইল্ড লাইফ উইক মানে বন্যপ্ৰাণী কা হাফ্তাটো আমি চেলিব্ৰেট কৰি আছো। এইটো হৰ বছৰ আমি অক্টোবৰ 2 তাৰিখৰ পৰা 8 তাৰিখলৈকে এইটো চেলিব্ৰেট কৰি থাকে। এই বছৰটো আমিতো এটা মিছনটো লৈছে, মিছন গিবন 2021। এইটো মিছনটো এটা ফ্লাগশ্বিপ স্পিচিয়েছটো আমি চেলেক্ট কৰি আছোঁ, এইটো গিবন। গিবনটো এইটো ৱাইল্ড লাইফ চেঞ্চুৰিত মানে এইটোৱে ফ্লাগশ্বিপ স্পিচিয়েছ, ইয়াত বান্দৰকা প্ৰজেক্টটো 7টা আছে। চ' এইটোৱে মানে এইটো মেইন, এইটো বাকী জেগাত মানে এইটো এইটো গিবনটো মানে নাপায়। চ' সেইকাৰণে এইটো ফ্লাগশ্বিপ স্পিচিয়েছটো আমি মানে এইটো লৈছোঁ, এইটো স্পিচিয়েছত কনচেনট্ৰেট কৰি দি আমিতো মানে এইটো এইৱালা ৱাইল্ড লাইফ চেঞ্চুৰিটো মানে এইটো আকৌ মানে এইটো ভালকৈ মানে এইটো বনাবটো মানে এইটো আলোচনা কৰি আছে, চাহ বাগান মানুহবিলাকে এইটো ছাপোৰ্ট কৰিম বুলি কৈছে। এই সংঘাত ৰোধৰ বাবে প্ৰত্যাশাই অভয়াৰণ্যখনৰ ভিতৰৰ লগতে দাঁতিকাষৰীয়া অঞ্চলসমূহত এলিফেণ্ট গ্ৰাছ নামৰ এবিধ ঘাঁহ ৰোপণৰ লগতে হাতী আৰু বান্দৰৰ খাদ্যৰ উপযোগী কিছুমান ফল মূলৰ গছ ৰোপণ কৰাৰ এক দীৰ্ঘম্যাদী আঁচনি হাতত লৈছে। আগন্তুক 5 বছৰলৈকে প্ৰত্যাশাই এই কাৰ্যসূচী অব্যাহত ৰাখিব বুলি জানিবলৈ দিয়ে। মূল লক্ষ্য আৰু উদ্দেশ্য হৈছে যে হাতী মানুহৰ সংঘাত যি দিনক দিনে বৃদ্ধি পাইছে, এই বৃদ্ধি সংঘাত আমি কিবা প্ৰকাৰে আমি ৰোধ কৰিব পাৰোঁ। আজি DFO ছাৰ আমাৰ মাজত আছে, বন বিষয়া মহোদয়ৰ গোটেই ডিপাৰ্টমেণ্টৰ লগত আমি কথা পাতিছোঁ। আমি এটা প্লান কৰিছোঁ যে অহা 5 বছৰ DFO লগত জইণ্টলি আমি ইয়াত এটা বিশেষ প্ৰজাতি ঘাঁহ এলিফেণ্ট গ্ৰাছ বুলি কয়, হাতীৰ যাতে খাদ্যৰ অভাৱত যাতে বাহিৰত গৈ পেলাই মানে জনাঞ্চলত গৈ পেলাই মানুহৰ লগত সংঘাত নহয়। আৰু ইয়াত যি আমাৰ বিশ্ব প্ৰসিদ্ধ যি 7বিধ প্ৰজাতি বান্দৰ আছে, আৰু আমি ইয়াত আজি সকলোকে আমি আচলতে এইটো আমাৰ আনন্দৰ কথা আৰু সুখৰ কথা যে মৰিয়নী অঞ্চলত এই গিবনতে
মানে সাতবিধ প্রজাতি বান্দর আছে পৃথিবীর কতো নাই, কিন্তু যিধরণে আসলে গিবন অভয়ারণ্য মর্যাদা পাব লাগছিল এই সরকারের হেমাহিয়ে হোক বা প্রশাসন বা আমার রাইজর কোনো হেমাহি হোক, যিধরণে আসলে বিশ্বর বুকত এই পাব লাগছিল মর্যাদা, সেই পর্যায়ত আজি পর্যন্ত পোৱা নাই। সন্মুখীন হয়ে আহিছিল সকল সূর্য সিমেন্ট।